হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে বারবিকিউ কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি, এবং এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম অ্যাবাউট 6 আওয়ার্স। আর এতে যেসব ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে হয়, যেসব স্পাইস ইউজ করতে হয় সেগুলো আমি একটু বলে দিচ্ছি। আসলে বারবিকিউ করাটা খুবই সহজ, আর এটা সামারেই ইউজুয়ালি সবাই করে থাকে। তো আমি যেসব স্পাইস ইউজ করেছি সেটা একটু বলছি। আদা, রসুন, তারপর হচ্ছে লেমন জুস, টার্মারিক, লিটল বিট টার্মারিক পাউডার, তারপরে হচ্ছে আপনার লাল মরিচের গুঁড়া, আর হচ্ছে আমি একটু বারবিকিউ সস দিয়েছিলাম। এটা দিয়ে আমি অ্যাবাউট 6 আওয়ার্স রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, তারপর বের করে এখন বারবিকিউ করা হচ্ছে। চিকেনটা হচ্ছে, সেই সাথে বাচ্চারা তো হাটডগ খুবই লাইক করে, সেই জন্য পাশে কয়েকটা হাটডগ দিয়ে দিয়েছি। আর হাটডগ হতে তো একদম সময় কম লাগে, যার কারণে হাটডগটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটাই সবাইকে আগে দিব, তারপর আস্তে আস্তে চিকেন হতে থাকবে। তো চিকেনও অলমোস্ট এই পাশটা হয়ে গেছে, এরপর একটু উল্টিয়ে দিব। এখন চিকেনগুলো উল্টিয়ে দিচ্ছি, তারপর কিছুক্ষণ রাখার পর এই পাশটাও হয়ে গেলে সার্ভ করব। আমার চিকেনগুলো হয়ে গেছে। সো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও। আল্লাহ হাফেজ।